সালামের মধ্যে আবার হাতে হাত দিয়ে পাও ধরা লাগে আবার এই সালামের ভিতরে আরেকটা যোগ হয়েছে আমাদের দেশে পাও ধরে সালাম করা এই বড় বিষয় তো মিস করে ফেলেছি হ্যাঁ নতুন বউ নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে পায়ে ধরে সালাম না করলে আস্ত বেয়াদবের গোষ্ঠী ছাড়া কিছু না যে এগুলা মুখস্থ করে নিয়েছে ভিত্তিহীন কারবার এত সুন্দর জান্নাতের সালামকে কোথায় নিয়ে নষ্ট করে দিয়েছি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবো আমরা পায়ের সঙ্গে সালামের কোনো সম্পর্ক নাই তার মধ্যে কিছু কিছু লোক আবার আরেকটু উত্তম তরিকায় সালামকে পায়ে ধরেন বলে মা বাবাকে আর ওস্তাদ আর শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে দেওয়া যায় বাকিদেরকে না দেওয়াই ভালো এই কথা কোন কিতাবে লেখা আছে আহারে আল্লাহ ফতুয়ার কোনো গ্রামে গঞ্জে সমাজে এত ফতুয়া আছে কোরআন হাদিসে তার কোনো তার কিছুই খুঁজে পাবেন না তো এগুলো আরেকটি অপব্যাখ্যা সালাম হবে পিওর মুখে হাত মিলিয়ে মুসাফা করা এটা এটা একটা এটার নাম মুসাফাহা এটা ভালো জিনিস সালামের পরে মুসাফাহা করাটা উত্তম জিনিস যতক্ষণ দুজনে মুসাফা করে ধোয়া হাত রাখে ততক্ষণ তাদের গুণাগুলো এভাবে ঝরতে থাকে যেভাবে শীতকালে গাছের পাতা বাতাস আসলে ঝরতে থাকে এখানে এটা এটা ঠিক সুন্নতে পাওয়া গেল মুআনাকা করা গলাগলি করা এটা একটা সুন্নত না হলেও উত্তম প্র্যাকটিস মাঝে মধ্যে সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বাইরে থেকে আসলে অনেকদিন পরে দেখা হয়ে গেলে এটা করা যেতে পারে রেগুলার দেখা হলে রেগুলারই প্রত্যেকদিন দেখা হচ্ছে মসজিদ প্রত্যেকদিন মুআনাকা করা দরকার নাই বিশেষ উপলক্ষে কনসিডারেবল তো এই যে কতগুলো জিনিস আছে এটাও আসলে এডিশনাল গুড পয়েন্ট ভাই আপনি প্রশ্ন করেছেন জাযাকাল্লাহ খাইরান